মেধাবী ছাত্র সারাদিন পড়াশোনা করে ঘরেতে বাইরেতে চায় না, ইচ্ছা করে টাইনা ঘরেতে বাইর করলাম। এবার অনার্স থার্ড ইয়ারে পড়তেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই গেট, তারপর হচ্ছে যে বাসার গ্রিল, এগুলো আমরা তো অনেকগুলো ইঞ্জিনিয়ারিং অনেক কিছু বানাই। হ্যাঁ, এইটাই আপাতত এইটাই ছাত্র। আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি মেকআপ সম্পর্কে। আমার ব্লগার অ্যাকচুয়ালি, সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট গার্লস মেকআপ, গার্লস ডুইং মেকআপ? আপনি একটু এদিকে ঘুরে কথা বলুন সো দ্যাট পিপল ক্যান সি ইউ। মেকআপ সম্পর্কে সত্যি কথা বলতে খুব ভালো হবে আইডিয়া নাই। আচ্ছা, ওকে, সো ছেলেরা যে বলে আটা ময়দা সুজি, হোয়াট ইউ থিঙ্ক অফ মাই ন্যাচারাল মেকআপ? না, টু বি অনেস্ট, আপনাকে দেখে আমারও মনে হচ্ছে যে আপনি আটা ময়দা সুজি করে যাচ্ছেন। দরকার হলে কিডনি বিক্রি করে ওরা হাত খরচ চালাবো। কিন্তু বাবা, তোর কিডনি তো একটাই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। लेकिन नहीं, सास बार बोल रहे हैं, पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। लेकिन नहीं, উনি কি বলেছিলেন কটুক্তিটা? উনি আমার নেতাকে